আমরা ফটো তোলার জন্য কি কি না করছি দেখতে পাচ্ছেন গাইস? গাইস হাগতে বসেছে একটা ছেলে, ফটোগুলো দেখে মনে হচ্ছে যেন পোলিও খাওয়া রুগী। ঠিক আছে, ব্লগ করছিলাম, একটা কাকি মেসে বলছে তুমি ইউটিউবার তাই না? কি আসার সময় তো ঠিকঠাক করে চলে এলাম, কিন্তু যাবো কি করে ভাই? আর যা ধান্দা ভাই, ছবির উপর ছবি তুলেই যাচ্ছে ভাই। দেখতেই পাচ্ছ গাইস হিমাদ্রিটা গাইস কতটা বড়, দেখা যাচ্ছে কিনা যায় না ভাই। আমরা জাস্ট চেক করবো বলে কটা ফটো তুলেছি আমরা, আর ভাই দেখতে পাচ্ছ ভাই সিলেটের উপরে সিলেক্ট করে যাচ্ছে আমাদের কটাগুলো ফটো হয়েছে। আচ্ছা ভাই, লোককে ফটো তোলার জন্য কি কি না করে, আমরা কি কি না করেছি ভাই? ওই যে পাঁচিলটা, ওই পাঁচিলটা পেরিয়ে আমরা ফটো তোলার জন্য কি কি না করছি দেখতে পাচ্ছেন গাইস? একটা ছোট্টু পাড়ার রড, ঠিক আছে, আর এইদিকে দুধারে দুটো জল, ঠিক আছে, মানে মানে একটা ছোটো পাড়া পাঁচিলের উপর দিয়ে আমরা হাঁটছি স্পাইডারম্যানের মতন। ওইদিকে পিছনে অয়ন, আর পিছনে আমাদের হিমাদ্রি কারখানা দেখা যাচ্ছে কি যাই না, ঠিক আছে। আমরা ঠিক পিছনে যে ওই যে জঙ্গল টাইপে দেখা যাচ্ছে ওইখানে ফটো তুলতে যাবো বলে এসছি, আর ভাই প্রিজেন্টলি ভাই ফেরে যাচ্ছে, ওর পা পাগুলো কাঁপছে ভাই। কী অবস্থা ভাই, নিজে যাই না ভাই, ক্যামেরা আর চালু করে রাখ গেলে হবে না, ঠিক আছে, 12টা বেজে যাবে নাহলে আমার। বাট যাতে পাবে না, স্পাইডারম্যানের মতন চোরের মতন এসছিল কেনা ভাই, দূর থেকে দেখতে পাচ্ছি ভাই চুরি মুড়ি করতে ঢুকেছে নাকি হিমাদ্রি কারখানা, ঠিক আছে ভাই। সিরিয়াসলি এখানে পাঁচিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই পুরো স্পাইডারম্যান স্পাইডারম্যান ফিলিং আসছে, কিন্তু ভয়ও লাগছে, পাটা পুরো কাঁপছে, তারপর হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, এত ভয় লাগছে না ভাই, কী বলবো বাইরি সিরিয়াসলি। আর তার উপরে ভাই লোকে এখানে পাগল ভাবছে, যারা 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 আসছে তারা তারাই দেখছে পাগল ভাবছে। আর ভয়টা লাগছে কারণ দুদিকে দুটো ভাই জল আছে, ঠিক আছে, বাট এত জঙ্গল জঙ্গল মনে হলো, কিন্তু এর নিচে জল আছে পুটকুরি পুটকুরি টাইপের, তাও ভয় লাগছে। মে পাগল হুঁচ ইদার আয়ার স্পাইডারম্যান, স্পাইডারম্যান তুনে চুড়ে আয় মানে দিল কা চ্যান ভাই, ভয় লাগছে ভাই সিরিয়াসলি আমার। এখানে নাববি? এই এই কাঁদানি তো, এই তো হয়েছে 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 ভাইস, আমি নাববো গাইস। আরে মা আসমান কিউ চাইও মে, বহুত উঁচে, পুরা কোহরা হি কোহরা। কভি খুশি কভি গম, এই লোকে যাচ্ছে আমাদেরকে পাগল ভাবছে, কারণ এই জায়গাটা না সিরিয়াসলি কেউ আসে না, আর আমার এই জায়গাটা এতটা দূর থেকে সুন্দর লাগছিল না দেখতে, তাই জন্য এসছি। ওইদিকে একটা গরু চলছে, ঠিক আছে, গরুটা এলো কি করে এখানে যায় না, কারণ এই দেখে এদিকে আসার কোনো অপশানই নেই, আর সাধারণত লোক এখানে আসে না, রাস্তা দিয়ে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছে ওই রাস্তা দিয়ে লোকেরা যায়, আর আমাদেরকে দেখেই যাচ্ছে ভাই কারা এরা ভাই, কোন বিসি লোক যারা এখানে ফটো মটো তুলতে এসছে। আর পিছনে ওইটা হচ্ছে আমাদের হিমাদ্রি কারখানা, ঠিক আছে, ফেমাস করা হিমাদ্রি কারখানা, হিমাদ্রি কেমিক্যাল বলি। আচ্ছা আমাদের সেই থেকে এক গাদা স্বর্ণে হয়ে গেছে, আবার পোজ দিচ্ছে ছেলে, ছেলে আবার পোজ দিচ্ছে, আমার তো একটা ভালো দেখে উঠে গেছে, যাই মানে যতগুলি উঠেছে সবকটা বেকার বেকার উঠেছে, ঠিক আছে, কিন্তু তবুও একটা ভালো দেখে তুলেছি, সেটাকে এডিট মেডিট করে একটু ভালো করে ছেড়ে দেবো, দেখা যাক গাইস এর কেমন হবে। 10 মিনিট ধরে একই পোজে 100টা ফটো তোলার পর ফাইনালি এবার আমরা লোকেশন চেঞ্জ করছি, লোকেশন চেঞ্জ করে এই জঙ্গলের ভেতরে ঢুকছি, অয়ন দেখতে পাচ্ছি ওখানে যাচ্ছে। গাইস হাগতে বসেছে একটা ছেলে, ফোন নানি ওমায় ওয়া মো সিনদেইরু ফোন নিয়ে সারা ইয়ে 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 সাউথ পোল কা সুয়ার মারেগা মেরেকো। সত্যি করে যদি জীবনে যদি কোনদিন যদি বড় লোক হতে পারি, ঠিক আছে, ঘর বাড়ি ঘর বাড়ি ছেড়ে দিয়ে এইখানে একটা ঘর বাড়ি বানিয়ে দেবো, ঠিক আছে, আমি দুজন মিলে বানাবো, ঠিক আছে, বউ বাচ্চা নিয়ে এখানে চলে আসবো। এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন গাইস, এখানে পুষ্পা মুভি শুটিং হয়েছিল, ঠিক আছে, খালি ভিএফএক্স দিয়ে পুরো গাছগুলো বড় বড় করে দিয়েছিল, এই গাছগুলো দিয়ে পুষ্পা মুভি শুটিং হয়েছিল, ঠিক আছে, কেউ জানে না খালি আমি জানি। বন্ধ করো হাত জোড় কে মে, এই জায়গাটাকে দেখে না মানে এই গাছপালা দেখে, ঠিক আছে, একদম সুন্দর পাড়া ঘাসের উপর, মানে এই জায়গাটাকে দেখে মন থেকে এক টাকা নিয়ে আসছে। চলো তরে নীল গগন, ঠিক আছে, জানি না ভেতর ভেতরটা কতটা দেখা যাবে, আমি একবার হিমাদ্রিটা জাস্ট দেখানোর জন্য মানে ফ্যাক্টরিটা দেখানোর জন্য, এটা একটা বড় আকারের একটা ফ্যাক্টরি, ঠিক আছে, তো এই বড় আকারের ফ্যাক্টরিটা তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট যাচ্ছি, জানি না মারবার ফেয়ে খেয়ে যাবো কিনা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, তবু তোমাদের জন্য জাস্ট জাস্ট তোমাদের জন্য এত কিছু গাইস। ভাই দেখতেই পাচ্ছ গাইস হিমাদ্রিটা গাইস কতটা বড়, দেখা যাচ্ছে কিনা যাই না, কারণ আমার ক্যামেরাটা সত্যি করে প্রচুর খারাপ বলতে গেলে, কিন্তু ইয়ার দেখতে পাচ্ছি কতটা বড় ভাই ফ্যাক্টরি, ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ভাই। আর এখন সত্যি কথা বলতে গেলে ভাই সত্যি দেশ দেশ অনেকটা এগিয়ে গেছে, কারণ
এখন একটা কাকিমা আমি এরকম মানে ব্লগ করছিলাম, একটা কাকিমা এসে বলছে তুমি ইউটিউবার তাই না? ভাই সেই থেকে ছবি তুলে তুলে ভাই সিরিয়াসলি আমাকে পাগল করে দিচ্ছে মায়েরে, কি বলো এতগুলো ছবি কে তোলে ভাই, সিরিয়াসলি আমি পাগল হয়ে যাচ্ছি ভাই, আর আর পাচ্ছি না। আর ভাই এই জায়গাটা দেখে একটা কথা মনে পড়ে গেলো, এখান থেকে যে সজ্জা যে ওই যে লোকেশনটা দেখতে পাচ্ছ ঠিক আছে, ওই লোকেশনে আজ থেকে প্রায় 5 বছর আগে কি 4 বছর আগে ঠিক আছে আমি মানে ক্রিকেট খেলতে এসেছিলাম, আর ক্রিকেট খেলতে খেলতে আমার সাইকেলের চাবি হারিয়ে গেছিলো, খুঁজে খুঁজে আলাদা গেছিলাম কিন্তু পাইনি, সাইকেল ঠিলড়ে ঠিলড়ে নিয়ে যেতে হয়েছিল, আর কি বলবো দুঃখের কথা। আর যা ধান্দা ভাই, ছবির উপর ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ভাই, এই তো এতক্ষণ ধরে বুড়াই তো করলাম ভাই, দেখো ভাই যে অজান্তে একটা ভালো দেখে ছবি উঠে গেলো, এত সুন্দর উপায় ছবি ভাই, এটা আমি ওয়ালপেপার লাগিয়ে রাখো ভাই, ইতনা সুন্দর তসবির কেসে খিঁচ রে তো আপ ভাই, ভাই এই ফোন নাম্বার নিচে দিয়ে দেবো ঠিক আছে, কেউ যদি ছবি তোলাতে চাও কোনো মেয়ে টেয়ে যদি থাকো, মেয়েদের জন্য অনলি ঠিক আছে, যদি থাকো তাকে ফোন করে নেবে। ভাই আমরা জাস্ট চেক করবো বলে কটা ফটো তুলেছি আমরা, আর ভাই দেখতে পাচ্ছ ভাই সিলেক্টের উপরে সিলেক্ট করে যাচ্ছে, আমাদের কটাগুলো ফটো হয়েছে 82টা হয়ে গেছে, কিন্তু এখনও দিয়ে সিলেক্টের উপরে সিলেক্ট করেই যাচ্ছে ভাই, এখন হাপি মানে আজকে ভাই আমরা কতগুলো তুলেছি ভাই, ভাই 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 দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ, সেঞ্চুরি মানে সেঞ্চুরি করতে চলেছে পুরো, সেঞ্চুরি সেঞ্চুরি হয়ে গেলো, বাহ এখনো হয়নি রে, এখনো বাকি আছে, এই যাই শুরু হলো, বাহ 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 বেটে বাহ, মজ কর দি হামনে তো, দেখ কটা খানা ভাই 112টা আজকে ছবি তুলেছি, 112টা ভাই সিলেক্ট নিচ্ছে নাই তো, সেই থেকে এতবার জালাতন করার পর ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, এই চলে তো এলাম এখানে, এবার যাবো কি করে, আবার সেই পাঁচিল টপকে যেতে হচ্ছে ভাই, কি আসার সময় তো ঠিকঠাক করে চলে এলাম কিন্তু যাবো কি করে ভাই, পা রাখারও তো জায়গা নেই ভাই, উঠবো কি করে এবার, ভাই তুই উঠতে দেখে দে ভাই, তুই দেখে দে ভাই আমাকে প্লিজ, তুই তুই আমাদের ইন্ডিয়ান স্পাইডারম্যান প্লিজ উঠতে দেখে দে তো ভাই, আমাদেরকে দেখাবে, উঠে পড়লি উঠে পড়লি উঠে পড়লি ভাই, উঠলি কি করে, তো ভাই আজকে এখানে এই থেমে যাবে মনে হচ্ছে, মই ফই নিয়ে আসতে হবে, অরে মা আসমান কি উঁচাইও মে বহুত উঁচে পুরা কোহরাই কোহরা চারো তরফ কোহরাই কোহরা হ্যাঁ তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট মমেন্ট যাই ইচ্ছা সব করে দাও ঠিক আছে, একটু সাবস্ক্রাইবটা করবে, না হলে ভাই কোনো কথাবার্তা বলবো না তোমার সাথে, প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব মাসক্রাইব করে দাও, সাবস্ক্রাইব মাসক্রাইব কেউ বাড়তে যাচ্ছে না, আর ভাই প্লিজ একটু কমেন্ট মমেন্ট করে দাও, কিছু যাই ইচ্ছা কমেন্ট করে দাও, ফালানা ডিমকানা যাই ইচ্ছা কমেন্ট করে, お前はもう死んでいる。